বন্ধুরা, ইন্টারনেটের দুনিয়ায় হাজারো লক্ষ অসংখ্য ওয়েবসাইট আছে, কিন্তু এই হাজারো লক্ষ ওয়েবসাইটগুলোর মধ্যে হাতে গোনা মাত্র কিছু অল্প ওয়েবসাইট আছে যেগুলি অসাধারণ, এবং এই অসাধারণ ওয়েবসাইটের কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আজ এই ভিডিওতে আমি তিনটি এমন অসাধারণ ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করব যেগুলি দেখলে আপনি অবাক হয়ে যেতে বাধ্য হবেন, এবং এই ওয়েবসাইট সাধারণ যে কোনো ওয়েবসাইটের থেকে সম্পূর্ণ আলাদা, এবং এই ওয়েবসাইটগুলিতে আপনি একবার ভিজিট করে দেখতে পারেন। আর বন্ধুরা, একটি ভিডিওতে সব ওয়েবসাইট দেখানো কখনোই সম্ভব নয়। এর পরের ভিডিওতে আমি আপনাদের সাথে পাঁচটি অ্যামেজিং ওয়েবসাইট শেয়ার করব যেগুলি আপনাদের খুব কাজে লাগবে, আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে থাকেন তাহলে, আর আপনি যদি এর মধ্যে আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, আর আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বন্ধুরা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন অ্যান্ড্রয়েড ট্রিক্সের কোনো ভিডিও মিস না হয়। তো বন্ধুরা, আমরা তো মোবাইলে লাইভ টিভি সবাই কম বেশি দেখে থাকি, কিন্তু এই লাইভ টিভি চ্যানেলগুলি দেখার জন্য আমাদেরকে বিভিন্ন রকমের অ্যাপ ইনস্টল করতে হয়, এবং এই অ্যাপগুলি ইনস্টল করার পরে আমরা ঠিকঠাকভাবে লাইভ টিভি চ্যানেলগুলি দেখতে পারি না, কম বেশি আমরা দেখতে পারি। কিন্তু বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি আপনাদের সাথে প্রথমে যে ওয়েবসাইটটি শেয়ার করব, এই ওয়েবসাইট থেকে আপনারা বিভিন্ন দেশের বিভিন্ন রকম লাইভ টিভি চ্যানেল আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে দেখতে পারবেন। এর জন্য আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে কোনো রকমের কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার কোনো দরকার নেই, শুধুমাত্র এই ওয়েবসাইট থেকে আপনারা বিভিন্ন দেশের যে কোনো টিভি চ্যানেল আপনি মোবাইল থেকে দেখতে পারবেন। এর জন্য আপনাদের মোবাইল ফোনের গুগল ক্রোম অ্যাপটি আপনি ওপেন করে নেবেন, তারপরে আপনি সার্চে গিয়ে টাইপ করবেন samitvhd.com, এটি লিখে আপনি সার্চ করে দেবেন, তারপরে এখানে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটটি ওপেন করে নেওয়ার পরে আপনি একটু নিচের দিকে চলে আসবেন, এখানে লাইভ টিভি বলে একটি অপশান দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি মিউজিক, এন্টারটেনমেন্ট, স্পোর্টস, কার্টুন, এখান থেকে আপনি বিভিন্ন রকম টিভি চ্যানেল লাইভ দেখতে পারবেন। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন লাইভ টিভি, প্রথমে আপনি এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের টিভি চ্যানেল এখানে চলে আসছে, এখানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ আরও বিভিন্ন রকম দেশের টিভি চ্যানেল এখানে চলে আসছে। এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনি যে কোনো দেশের লাইভ টিভি চ্যানেল আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে আপনি দেখতে পারবেন কোনো অ্যাপ ডাউনলোড না করেই। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে ইন্ডিয়াতে এখানে আমি ক্লিক করছি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন টিভি চ্যানেলের অপশান চলে আসছে। প্রথমে আপনি সিলেক্ট করে নেবেন আপনি কোন টিভি চ্যানেল দেখতে চান, আমি এখানে সনিতে ক্লিক করছি, এখান থেকে আপনি সনি নেটওয়ার্কের বিভিন্ন লাইভ টিভি চ্যানেল আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে দেখতে পারবেন। এখান থেকে আপনি সনি নেটওয়ার্কের বিভিন্ন রকম টিভি চ্যানেল এখান থেকে আপনি দেখতে পারবেন, তারপরে এখানে জিতে ক্লিক করবেন, এখান থেকে আপনি জি নেটওয়ার্কের বিভিন্ন লাইভ টিভি চ্যানেল আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে দেখতে পারবেন, বিভিন্ন রকম মুভিজ কিংবা লাইভ নিউজ চ্যানেল কিংবা এখান থেকে লাইভ স্পোর্টস, এখান থেকে আপনি সমস্ত রকম লাইভ টিভি চ্যানেল এখান থেকে আপনি দেখতে পারবেন। কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড না করে এই ওয়েবসাইট থেকে আপনি যে কোনো টিভি চ্যানেল আপনি দেখতে পারবেন। এখানে কপিরাইটের সমস্যার জন্য আমি আপনাদেরকে কোনো লাইভ টিভি চ্যানেল চালিয়ে দেখাচ্ছি না, এই ওয়েবসাইট থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো লাইভ টিভি চ্যানেল আপনি দেখতে পারবেন। দুই নম্বর ওয়েবসাইট হলো fast.com, আপনি গুগল ক্রোম থেকে যখন fast.com লিখে সার্চ করবেন তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ওয়েবসাইট থেকে আপনাদের মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড বর্তমানে কেমন চলছে সেটি আপনি চেক করতে পারবেন, আপনি যে কোনো কোম্পানির সিম ইউজ করুন না কেন, এই ওয়েবসাইট থেকে আপনাদের ইন্টারনেটের স্পিডটি আপনি সবসময় চেক করতে পারবেন। আপনাদের ইন্টারনেটের স্পিড কেমন চলছে, আপনি কোথায় আছেন, সেই লোকেশনে ইন্টারনেট স্পিডটি কেমন আছে সেটি আপনি খুব সহজে এই ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার সিমের এখন বর্তমান ইন্টারনেট স্পিড হলো 6.6 Mbps। এইভাবে খুব সহজে এই ওয়েবসাইট থেকে আপনাদের ইন্টারনেটের স্পিডটি আপনি চেক করে দেখতে পারবেন আপনাদের ইন্টারনেটের স্পিড কেমন চলছে। এই ওয়েবসাইটটি হলো fast.com। বন্ধুরা, তিন নম্বর এবং লাস্ট ওয়েবসাইটটি খুব মজার একটি ওয়েবসাইট। আমরা কম বেশি প্রত্যেকে FM রেডিও শুনতে পছন্দ করি, কিন্তু এই FM রেডিওগুলি শোনার জন্য আমাদেরকে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হয়, কিন্তু সেই অ্যাপগুলি ডাউনলোড করে নেবার পরও আমরা নিজেদের পছন্দ মতো সে সমস্ত রেডিও চ্যানেল কিংবা FM চ্যানেলগুলি আমরা শুনতে পারি না। কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইট শেয়ার করব পৃথিবীর যে কোনো দেশের যে কোনো লাইভ রেডিও স্টেশন আপনি মোবাইল ফোন থেকে শুনতে পারবেন এই ওয়েবসাইট থেকে। এর জন্য আপনাদেরকে গুগল ক্রোম থেকে টাইপ করতে হবে রেডিও গার্ডেন, এটি লিখে আপনি সার্চ করে দেবেন।
রেডিও গার্ডেন লিখে সার্চ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রেডিও গার্ডেন বলে একটি অপশান চলে আসছে, এখানে আপনি ক্লিক করবেন। রেডিও গার্ডেন এই ওয়েবসাইট থেকে আপনারা পৃথিবীর যে কোনো দেশের যে কোনো লাইভ রেডিও স্টেশন আপনি এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে শুনতে পারবেন। এর জন্য আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার কোনো দরকার নেই, শুধুমাত্র আপনাদের মোবাইল ফোনে গুগল ক্রোম থেকে আপনি টাইপ করবেন রেডিও গার্ডেন, এটি লিখে আপনি সার্চ করে দেবেন। তারপরে আপনাদের সামনে এরকম পৃথিবীর একটি গোলাপ চলে আসবে, এখান থেকে আপনি পৃথিবীর যে কোনো দেশ আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি জুম করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ইন্ডিয়া চলে আসছে। আপনি যে কোনো দেশের যে কোনো লাইভ রেডিও স্টেশন আপনি মোবাইল ফোন থেকে শুনতে পারবেন। প্রথমে আপনি জুম করে নেবেন, জুম করে আপনি সিলেক্ট করবেন আপনি কোন রাজ্যের রেডিও স্টেশন আপনি শুনতে চাইছেন। এখানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম রেডিও স্টেশন এখানে চলে আসবে, এখান থেকে আপনি খুব সহজে যে কোনো রেডিও চ্যানেল আপনি শুনতে পারবেন। আপনি যখন জুম ইন করবেন এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট লাইটের অপশান আসছে, এগুলি লাইট নয় বন্ধুরা, এগুলি হলো প্রত্যেকটি রেডিও স্টেশন। এখান থেকে আপনি বিভিন্ন রকম রেডিও স্টেশন দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট যে সমস্ত লাইটগুলি দেখাচ্ছে এগুলি হলো এক একটা রেডিও স্টেশন। এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনি যে কোনো রেডিও স্টেশনের যে কোনো প্রোগ্রাম আপনি শুনতে পারবেন লাইভ। এখান থেকে আপনি পুরো পৃথিবীর যে কোনো দেশের যে কোনো রেডিও স্টেশন আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন এবং এখান থেকে আপনি লাইভ রেডিও স্টেশনের যে কোনো প্রোগ্রাম আপনি শুনতে পারবেন। এই ছিল আজকের ভিডিওর তিনটি ওয়েবসাইট। আশা করছি বন্ধুরা এই ওয়েবসাইটগুলি আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা এই ওয়েবসাইটগুলি আপনাদের একটুও ভালো লেগে থাকে আর যদি নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর পরে নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে আরও অসাধারণ 5টি ওয়েবসাইট শেয়ার করব, যেই ওয়েবসাইটগুলি আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করেন তাহলে আপনাদের অবশ্যই খুব কাজে আসবে। তাহলে আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ভালো ভিডিওতে।